বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। যারা পৃথিবীতে তরিকত পন্থী আছে, তরিকত কি? তরিকত একটা আল্লাহর পথ, মারেফত, আল্লাহর গোপন রহস্য, হাকিকত, আল্লাহর হক পথে চলা, বোঝা, জানা, মানা, এটাকে হাকিকত বলা হয়। এখন যেখানে হাকিকত আছে সেখানে আমরা থাকব, যেখানে গভীর মারেফত আর সেই মারেফতের মধ্যে হাকিকত আছে সেখানে থাকব, যেখানে শরীয়ত, শরীয়তের মধ্যে যদি হাকিকত থাকে তাহলে শরীয়তেও মানতে হবে। তাহলে হাকিকত তিনটাতেই থাকতে হবে, তরিকত, হাকিকত এবং শরীয়তের মধ্যেও হাকিকত থাকলে সেটা মারা যাবে। তো আজকের একটি কথা আমি বলবো, সেটি হলো দেখেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজার ভাঙার যে বিষয়টা, যে আসলে মাজার কিন্তু আসলে বাংলা ভাষা নয়, কিন্তু নবীর রওজাকে, যে আমরা নবীকে যেখানে শাহিত করা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে শাহিত হয়েছেন সেখানে মদিনা শরীফ, সেটিকে রওজা বলা হয়েছে। আর মাজার কথাটা কোত্থেকে আসলো, একটা একটা জিনিস দেখেন যে রওজা বা কবরস্থান বা মাজার, এই যে মাজার শব্দটা কিন্তু বাংলা নয়, এটা অন্য কোনো ভাষা। দেখেন আমরা যখন পানি বলি, পানির আরেকটা ভাষা হলো জল। তো জল বললে বুঝতে পারি এটা হিন্দুরা ব্যবহার করে, আসলে কিন্তু জল মূলত মুসলমানের ভাষা ছিল, এটাকে তারা ব্যবহার করতে করতে এখন আমরা পানি বলি, পানি কিন্তু বাংলা ভাষা নয়। আচ্ছা, তাহলে নবীর রওজা, নবীর রওজা মোবারকে মানুষে মদিনা শরীফে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সে মদিনা শরীফে যায়, কাবা শরীফে যায়। তো এখন বিষয়টা হলো দেখেন যে মাজার শরীফ বাংলাদেশে যে হারে ভাঙচুর হচ্ছে, ভাঙচুর করছে, কিন্তু এর মধ্যে দেখা যায় যাচাই বাছাই হয়ে যাচ্ছে, যে একটা সময় দেখা যায় যে কিছু কিছু মাজার যেখানে আল্লাহর বন্ধু শুয়ে আছে, হয়তো আল্লাহর বন্ধু সাথে সাথে রাগ করবে না, হয়তো যখন রাগ করবে তখন কাহার রূপ ধারণ করবে, তখন কিন্তু হয়তো একটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু দেখেন মানুষে যাই কিছু করে না বুঝে করে, দেখেন যে দুই বছরের, পাঁচ বছরের একটা শিশু যদি ঘরের মধ্যে সেটা ভেঙে ফেলে, তখন কিন্তু বাবা মা তাকে অ্যাকশন নেয় না, তাকে মারে না, হয়তো তাকে বুঝিয়ে দেয় বাবা এটা করো না, কিন্তু এই ছেলে মেয়েদেরকে কিন্তু বাবা মা মারবে না। তবে অনেকের মনে আছে যে এরকম মাজার ভাঙা হচ্ছে, এরা যদি কামেল হতো তাহলে তাদের মাজারের ভাঙাটা তারা ফেরাতে পারলো না। দেখেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বেঁচে থাকতে কিন্তু তিনি কাফেরদের সাথে মোকাবেলা করেছেন, রক্তাক্ত হয়েছেন, মানুষকে বোঝাতে যেয়ে, আল্লাহর পথে ডাকতে যাইয়া কিন্তু তিনি রক্তাক্ত হয়েছেন। তাহলে তিনি যাকে আল্লাহ নিজে দোস্ত বন্ধু বলে ডেকেছে তার শরীর থেকে রক্ত বের হবে কেন? তার মানে কি, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ধৈর্যশীল ছিলেন, তিনি ধৈর্য ধরেছেন, আর আল্লাহ বলেছে দোস্ত আপনার উপরে আঘাত হয়েছে, বলুন আমি তায়েববাসীকে উল্টিয়ে দেই। আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কি বলেছেন যে হে আল্লাহ এরা বোঝে না, আমার দিকে তাকায় তাদেরকে মাফ করো। তাহলে আমি বলতে চাই হে সমস্ত জগৎবাসী, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সারা বিশ্বব্যাপী, বিশ্বের বাহিরে এবং ভিতরে মিলিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল এবং আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তাহলে আল্লাহর বড় বন্ধু, বড় দোস্তের যদি রওজা হতে পারে, তাহলে ওলি শব্দের অর্থ কি? ওলি শব্দের অর্থ বন্ধু। তাহলে বড় বন্ধুর যদি রওজা হয়, তাহলে ছোট বন্ধুদের ছোটখাটো রওজা কেন হবে না? মদিনা শরীফে লক্ষ লক্ষ মানুষ যায়, আর একটা মাজার শরীফ কিংবা একটা রওজা শরীফ হইলে সেখানে হাজার হাজার মানুষ হলেও যায়, আল্লাহর বন্ধুকে স্মরণ করে সেখানে যায়। তাহলে যদি বলা হয় মাজারে গিয়ে কি পাবে, মাজারের মধ্যে গিয়ে গেলে কি পাবে, সেখানে যাবে কেন? তাহলে দেখেন আল্লাহর বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর সবচেয়ে বড় বন্ধু, তার যদি একটা রওজা হয়, তার যদি একটা দেহ রাখার একটা স্থান হয়, তাহলে সেখানে উদ্দেশ্য করে সারা রাষ্ট্র থেকে,
সমস্ত রাষ্ট্র থেকে মানুষ সেখানে, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় সেখানে দেখতে যায়, তার রওজা শরীফটাকে দেখতে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডিটা এখানে শাহিত করা আছে, এই হিসেবে মানুষ এটি দেখতে যায়। কিন্তু দেখেন যে আজকের কথাটি হলো কি, যে আল্লাহর বড় বন্ধু বড় দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ছোট ছোট ওলিয়াউলিয়া যারা আছে, সাধক ছিল, তারা জীবন অনেক কষ্ট স্বীকার করে গেছে, তারা আল্লাহকে লাভ করে গেছে, আল্লাহকে সন্তুষ্ট করে গেছে, তাদেরও একটা রওজা শরীফ হয়েছে, যাকে আমরা মাজার বলেছি নি। আসলে মূলত রওজা মাজার বলে কিন্তু এটাকে একেবারে পচিয়ে দেওয়া হলো। আচ্ছা, এই রওজা, এই রওজার মধ্যে গিয়ে যেমন জিয়ারত করে, কিংবা জিয়ারতের মাধ্যমে একটা কথা বলা হয় কি, যে হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বড় বন্ধু, সেখানে তো যাওয়ার তৌফিক নেই, যার তৌফিক আছে সে তো যাচ্ছে, তবে আমরা গরিব দুঃখী আছি যারা তোমার ছোটখাটো বন্ধু শুয়ে আছে সারা বাংলার বুকে, অনেক জায়গায় মাজার তারা শুয়ে আছে, তাদেরকে উদ্দেশ্য করে আমরা, সেই তোমার অলির উদ্দেশ্য করে তাকে ওসিলা করে আল্লাহ তোমার কাছে কিছু চাই, যে হয়তো তোমার অলির উসিলায় আমাদেরকে ফিরাবে না, আমার একটা বিপদ হয়েছে, সমস্যা হয়েছে, বা আমার একটা সন্তানের দরকার, বা আমার একটা বাড়ির দরকার, বা আমার একটা মামলা লেগে আমি খুব ঝুলতেছি, আমি খুব কষ্ট করতেছি। তো দেখা যায় এই অলির উসিলা করলে, এই দোস্তের উসিলা করলে তখন আল্লাহ হয়তো সেটা সমস্যার সমাধান করে দিবে। আর এরকম বহু প্রমাণ পাওয়া গেছে যে অলিয়াদের উসিলা এটা হয়েছে, আল্লাহ এটা করেছে। তাহলে বড় বন্ধুর কাছে যদি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যেতে পারে, তাহলে ছোটখাটো বন্ধুর কাছে যেতে কারো রিক্সা ভাড়া লাগে, কারো বাস ভাড়া লাগে, এটা তো এই রাষ্ট্র থেকে সেই রাষ্ট্র নয়। বাংলাদেশে যেমন শাহজালাল, শাহবরান, শাহ আলী এবং দেখা গেছে অনেক মাজার আছে, বড় বড় আল্লাহর অলিদের রওজা শরীফ আছে। সেই সব রওজা শরীফে গিয়ে যখন আল্লাহর কাছে সেই অলিদের উছিলা করে চাবে, তখন কিন্তু দেখা গেছে যে একটা অলির উছিলা করে কিন্তু চাবে সেটাও বড় কথা নয়। আরও একটা বিষয় হলো, কোরআনে কিন্তু আল্লাহ বলেছে তোমরা আমার অলিদেরকে কখনো মৃত বলিও না। তাহলে আল্লাহ যদি কোরআনে বলে থাকে আমার অলিদেরকে কখনো মৃত বলিও না, তাহলে তারা জীবিত, আর জীবিত যদি থাকে তাহলে আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করা হচ্ছে যে হে আল্লাহর অলি, তোমার রওজায় তো এসেছি, তোমার মাজার শরীফে এসেছি, তোমার উসিলা করে আল্লাহর কাছে চাইছি, তুমি যদি দয়া করতে, তুমি যদি একটু আল্লাহকে বলে দিতে তুমি তো আল্লাহর বন্ধু, তখন তার মোনাজাত এবং আল্লাহ তালার যে বন্ধু, সে বন্ধুর যে একটা বন্ধুর কাছে কিছু আরজি থাকবে সেটি বলে দিলে তখন তার কাজটি সহজে হয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, যারা জানা অজানাভাবে বাংলাদেশে বহু জায়গায় মাজারকে ভাঙচুর করা হয়েছে, তবে তাদেরকে কিন্তু সে আউলিয়া কিছু এখন বলবে না, কেননা তারা বাচ্চা, তারা বোঝে না, আর বোঝে না বলেই কিন্তু তাদেরকে এখন কিছু বলছে না, হয়তো বলবে, হয়তো শাসন করবে, হয়তো কিছু একটা করবে। আত্মার মৃত্যু নেই, সেই অলির আত্মা মহাত্মার সাথে মিশেছে, এখন সে মহা জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে, মহা ধৈর্যশীল হয়েছে, তিনি একদিন হয়তো এর বিচার করবেন, আর এমনভাবে করবেন হয়তো সেটার কোনো কুলদিক পাওয়া যাবে না, শাস্তি ছাড়া উপায় নেই। আর সেই শাস্তি যে কি ধরনের শাস্তি হতে পারে, যে ভগবন্ত ভুগবে সেই একদিন বলে ফিরবে আমি এই ভুল কাজ করেছিলাম, আজকে আমার এই সাজা হচ্ছে। যাই হোক, এর সমস্ত জগৎবাসী, আজকের আলোচনা আমি আপনাদেরকে যা বোঝাতে চাই সেটি হলো যে বড় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রওজা শরীফ হয়েছে বাংলাদেশের আনাচে কানাচে, পাকিস্তানে, ইন্ডিয়াতে বহু জায়গায় কিন্তু অলি আউলিয়াদের মাজার শরীফ বা রওজা শরীফ আছে। তাহলে বড় বন্ধুর যদি রওজা হয় তো ছোট ছোট বন্ধুদের রওজা কেন হবে না? আর সেটাকে ভাঙচুর করা মানে কি, আল্লাহ কিন্তু এটাই বলেছে হে রাসূল আপনার হাতে আমার হাত, আর রাসূল কি বলেছে, নবুয়াত খতম, বেলায়েতের যুগের একজন কামেল মুর্শিদের হাত আমি রাসূলের হাত, আর রাসূলের হাত আল্লাহর হাত। তাহলে সেই কামেল মুর্শিদের রওজা যদি সেই কামেল মুর্শিদ অলির হয়ে থাকে, তাহলে সেই রওজার সাথে কিন্তু গুণগত মান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালে তখন বুঝতে হবে তিনি বড় বন্ধু, তারা ছোট বন্ধু, বড় বন্ধুর রওজা হয়েছে বিদায়, ছোট ছোট বন্ধুদের রওজা হয়েছে, আর এটার দিকে তাকিয়ে আমরা এই ভুল কাজটি করব না।
তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।